বলছি, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্পর্কে লেখো। তো ভারতের যেসব রাজ্য প্রশাসনিক ক্রিয়াকলাপ কেন্দ্র দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হবে, তাকে বলা হবে কেন্দ্রশাসিত অঞ্চল। তো বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে কটা? 7টি। তার মধ্যে হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, আর এখানকার প্রধান ভাষা হচ্ছে হিন্দি ও নিকোবরি। তো তারপরে চলে যাবো চণ্ডীগড়। চণ্ডীগড়ের রাজধানী হচ্ছে চণ্ডীগড়, আর এখানকার প্রধান ভাষা হিন্দি। আর দাদরা ও নগর হাভেলি, এর রাজধানী হচ্ছে সিল ভাষা, আর প্রধান ভাষা হচ্ছে গুজরাতি আর হিন্দি। দমন ও দিউয়ের রাজধানী হচ্ছে দমন, এর প্রধান ভাষা গুজরাতি। নিউ দিল্লির রাজধানী নিউ দিল্লি, এর প্রধান ভাষা হিন্দি। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি, এর প্রধান ভাষা হচ্ছে মালয়ালম। আর পুদুচেরির রাজধানী পুদুচেরি, এর প্রধান ভাষা হচ্ছে তামিল আর তেলেগু। তো আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের ভাষা ও কটা কেন্দ্রশাসিত অঞ্চল আমরা জানলাম। এবার আমরা চলে যাব যে আমাদের ভারতে যে স্টেটে কোথায় কোন ভাষা ব্যবহার হয় সেটা একটু জেনে নেব। তো এখানে বলছে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠিত হয়। তাহলে কত সালে হয়েছিল? 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠিত হয়েছিল। তো ভাষার ভিত্তিতে রাজ্য কেন পুনর্গঠিত হয়েছিল, এর লক্ষ্য ছিল ভারতে বিভিন্ন ভাষাভাষী মানুষের জাতীয় ঐক্য সংস্কৃত সংরক্ষিত করা। তো আমাদের হিন্দি ভাষা কোথায় কোথায় লক্ষ্য করা যায় আমাদের রাজ্যগুলির মধ্যে? বলছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, বিহার, রাজস্থান, এখানে সব জায়গায় হিন্দি ভাষা লক্ষ্য করা যায়। এখানকার মানুষ হিন্দি ভাষায় কথা বলে। আর বাংলা ভাষা, আমরা তো পশ্চিমবঙ্গে থাকি, ওয়েস্ট বেঙ্গলে, বাংলা ভাষা, অসম, ত্রিপুরা, এখানে সব বাংলা ভাষা। আর তেলেগু ভাষায় কথা বলে, বা তেলেগু ভাষা প্রচলিত আছে অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে তেলেগু, তেলেগু মুভি দেখি আমরা, সেই অন্ধ্রপ্রদেশ। তা মারাঠি, মহারাষ্ট্র, মহারাষ্ট্রে মারাঠি ভাষা। তামিল, তামিলনাড়ু আর পুদুচেরিতে। আর গুজরাতি হচ্ছে গুজরাট, ঠিক আছে, গুজরাট। কন্নড়, কর্ণাটকের কন্নড়। আর মালয়ালম মুভি হয় মালয়ালম, তো সেটা কেরালা ও লাক্ষাদ্বীপে মালয়ালম, ঠিক আছে। লাক্ষাদ্বীপ একটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর কেরালাতেও দেখা যায় মালয়ালম। তা বলছে কি, বলছে ওড়িশা, ওড়িশাতে কি ওড়িয়াতে তোমার সরি ওড়িয়া ভাষা ওড়িশাতে দেখা যায়। তারপর পাঞ্জাবি পাঞ্জাবে, অসমীয়া আসামে দেখা যায়, আর কাশ্মীরি জম্মু ও কাশ্মীরি লক্ষ্য করা যায়। তো এই ছিল আমাদের আজকের ভাষা। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভালো থেকো, দেখো যদি হেল্প হয়।